Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার মধ্যে তোমরা স্কুলে আসতে পারতেছ না, আমরাও তোমাদের যথাসময়ে পাঠদান দিতে পারতেছি না। এজন্য আজ আমি তোমাদের মাঝে একটি ভিডিও উপস্থাপন করেছি, সেটি হলো কারক বিভক্তি। দেখো, আমরা কারক এবং বিভক্তি সম্পর্কে আমাদের একটি ভিডিও তোমাদের মাঝে দিয়েছি এবং তোমরা সেটা বুঝতে পেরেছ। আজকে আমরা জানবো যে প্রত্যেকটা কারকের কারক কয় প্রকার, ছয় প্রকার। এই ছয়টি কারকের ছয়টি উদাহরণ আমরা সকল কারকের সপ্তমী বিভক্তির প্রয়োগটা কিভাবে জানবো তার একটা দৃষ্টান্ত তোমাদের মাধ্যমে উপস্থাপন করেছি, সেটি হলো দেখো, পা গোটা দীপ্তি, পা গোটা দীপ্তি, পা গোটা দীপ্তি দিয়ে সকল কারকের সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখাবো তোমাদের মাঝে। দেখো, আমি লিখেছি পাগলে কি না বলে। এখন আমরা প্রশ্ন করি, তাহলে এতে প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাব করতে কারক সপ্তমী বিভক্তি। তারপরে দেখো গুরু গরসকার, গুরুজনে করণতি, গুরুজনকে নতি কর, তাহলে কর্মকারক সপ্তমী বিভক্তি। তারপরে দেখো তাকায় কি না হয়, আমরা দ্বারা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে এটা উত্তর বের হয়ে আসবে কি দিয়ে কি না হয়, টাকা দিয়ে। ওই যে দ্বারা দিয়ে যদি থাকে তাহলে কি হবে সেটা করণ কারক। তারপরে দেখো দিনে দয়া কর সম্প্রদান কারক, দিনে দয়া করার মধ্যে কোনো দরিদ্র লোককে কিছু অর্থ সম্পদ টাকা পয়সা ইত্যাদি দিয়ে কি করো সহযোগিতা করো, তাহলে এটাকে বলে কি সম্প্রদান কারক। আর এর মধ্যে আমরা আরো ভাবে বুঝতে পারি ভিক্ষুকে ভিক্ষা দাও, ভিক্ষুকে ভিক্ষা দিলে কিন্তু সেই তার কাছে আমরা কোনো বিনিময় আশা করি না, এই জন্য এর নাম হলো কি সম্প্রদান কারক। তারপরে দেখো পরাজয়ে ডরে নামি, পরাজয়ে ডরে নামি, ভয় ভীতি গৃহীত পতিত রক্ষিত ইত্যাদি বুঝালে কি হয় অপদান কারক হয়। অপদান কারক দেখো, তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে এই যে প, প্রত্যেকটা বর্ণের প্রথম অক্ষরগুলো, এই পা গোটা দীপ্তির প্রথম অক্ষরগুলো এই জায়গায় আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এর মাধ্যমে আমরা এই সকল কারকের সপ্তমী বিভক্তিটা আমরা কি মনে রাখতে পারতেছি, মানে মন ধরে রাখার একটা কৌশল। পরাজয়ে ডরে না বি, অপদান কারকের সপ্তমী বিভক্তি। তারপরে দেখো তিলে তোল আছে, তিলে তোল আছে, যদি নির্দিষ্ট করে বোঝা, হ্যাঁ স্থান কাল নির্দিষ্ট যদি থাকে তাহলে সেটা নাম কি অধিকরণ কারক, তাহলে আমরা বুঝতে পারি যে এটা অধিকরণ কারক। আবার যদি কেউ বলে তিলে তোল হয়, তিলে তোল হয়, হয় বোঝালে কি হবে অপদান কারক। আবার দেখো এই দিনে তুমি হয়তো প্রশ্ন, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো স্যার এই দিন শব্দটা কিভাবে আসলো। দেখো এই যে দিন লিখেছি আমি, এই দিন শব্দের অর্থ কি ধর্ম, এটা অর্থ কি ধর্ম। আবার এই দিন অর্থ কি দরিদ্র, এই দিন অর্থ কি দরিদ্র। আবার এই দিন অর্থ কি বলতো, চব্বিশ ঘন্টায় যে আমাদের এই দিন, এই দিনটা বোঝা। আমরা প্রিয় স্টুডেন্ট, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে পা গোটা দীপ্তি দিয়ে সকল কারকের সপ্তমী বিভক্তির প্রয়োগের একটি উদাহরণ তোমাদের মাঝে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এটা মুখস্থ করে ধরে রাখতে পারবা তাহলে ইনশাআল্লাহ তোমাদের যে কোনো সময় কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমরা সকল কারকের সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখাও, তাহলে অবশ্যই আমরা সেটা কি করতে পারবো, প্রয়োগ করতে পারবো। কৌশল হলো একটাই, এটা আমাদের ধরে রাখতে হবে যে পা গোটা দীপ্তি। তাহলে কি দেখো, পাগলে কিনা বলে, গুরুজনে পরিণতি, টাকায় কিনা হওয়া, দিনে দয়া কর, পরাজয়ে ডরে নাবি, তিলে তোর আছে। বুঝতে পারছো? অবশ্যই তোমরা এই ভিডিওটি না টেনে সুন্দর করে দেখে খাতা কলম নিয়ে কয়েকবার লিখে তারপরে তোমরা আমার ইমোতে সেটা কি করবা পাঠিয়ে দেবা। এই বলি আজকে আমি আমার ভিডিও ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।